দুই দফা বন্যায় লালমনিরহাটে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি সেতু, কালভার্ট, রাস্তাঘাট, মৎস্য খামার ও ফসলের চরম ক্ষতি হয়েছে। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি দুর্গতরা। 30 বছরের রেকর্ড ভেঙে তিস্তার পানি দোয়ানি পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। লালমনিরহাটে বন্যা কবলিত হয়েছে 12টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্যাতে ব্যবসা শেষ হয়েছে, আর কোনো বুদ্ধি নেই আমাদের। বন্যায় ও বেসনও নষ্ট হয়ে যাচ্ছে, কেউ তো নেমবাচ্ছে, এমন আসতেছে না। বন্যায় এলজিইডির 200 মিটার সংযোগ সড়ক ও 10 কিলোমিটার সড়ক ভেঙে ক্ষতি হয়েছে অন্তত 2 কোটি টাকা। মহাসড়কের 30 কিলোমিটারের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙনে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে 6 কোটি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নদী তীরবর্তী 27টি স্থানে 10.5 কিলোমিটার ও 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বিলীন হয়েছে 2.5 কিলোমিটার। সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো ধরনের সাহায্য সুবিধা মানে পাইনি। এখন বাড়ি ঘর দর এলে কি করব। কৃষি বিভাগের 277 হেক্টর জমির ধানের বীজতলা, 8.5 হেক্টর ভুট্টা, প্রায় 10.5 হেক্টর জমির বাদাম ও সবজি তলিয়ে গেছে, যার ক্ষতি ধরা হয়েছে 56 লাখ টাকা। আর 572টি পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতি হয়েছে 1.6 কোটি টাকা। এছাড়াও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ঘরবাড়ি ভেঙে গেলেও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, পানি নেমে যাচ্ছে না, পানি জলাবদ্ধ অবস্থায় রয়েছে। আমরা কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারছি না। আগামী 2-1 দিনের মধ্যে হয়তো আমরা নিরূপণ করতে সক্ষম হব। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি সার্বক্ষণিক, যাতে করে যারা কৃষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য পুনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করা হয়, আর অন্যান্য অবকাঠামো, রাস্তাঘাটের যে এবং নদীর পার যে ভেঙে গিয়েছে সেগুলো মেরামতের জন্য আমরা চিঠি দিয়েছি। বন্যা ও নদী ভাঙনের কবল থেকে বাঁচিয়ে জেলার উন্নয়ন অব্যাহত রাখতে নদী শাসন ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট।